আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসালাতসালাম ওয় আলা আশরাফিল আম্বিয়া ইউ ওয়া আলা আলিহি ওয় আজমাইন সম্মানিত দর্শক অশ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে আল্লাহ তালা কোথায় থাকেন তিনি কোথায় আছেন এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমাদের সামনে বলবেন তো আল্লাহ তালা কোথায় আছেন কোথায় থাকেন এ বিষয়টা তিনি স্পষ্টভাবে বারবার কুরআনুল করিমের ভিতরে উল্লেখ করেছেন তো চলুন আমরা দেখে আসি যে আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে তার অবস্থান সম্পর্কে কি বলেছেন কোরআনুল করিমের তহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আর রহমান ও আলাল আর সিস্তাওয়া দয়াময় মালিক তো তিনি যিনি আড়সের উপরে থাকেন তিনি আড়সের উপরে সমন্বিত এরপরে সুরা আরাফের চ৪ নম্বর আয়াতে আলাহ তালা বলেছেন। ইননা রব্বা কুনল্লাহল্লাদি হলাপাসামা ওয়াতিওয়াল আরও দফি সিদ্্যাথ আইয়াম, সুম্মা স্তাওয়া আলাল আস। দয়ামায় মালিক তোমাদের প্রতিপালক। তিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন ছয় দিনে সুম্মা স্তাওয়া আলাললা আস অতপর তিনি সমন্বিত হয়েছেন আরসেের উপরে। ঠিক একই কথা আল্লাহ তালা সুরাই অনুসের তিন নম্বর আয়াতে আবার বলেছেন। এরপরে। সুরা রাদের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ الذী রফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ তোমাদের প্রতিপালক যিনি তোমাদের উপর আসমানকে সৃষ্টি করেছেন কোনো রকম খুঁটি ছাড়া কোনো খুঁটি ছাড়াই আসমানকে তোমাদের উপর সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশের উপরে সমন্নিত হয়েছেন এভাবে করে আল্লাহ তালা একাধিকবার কথা বলে দিয়েছেন সুস্পষ্টভাবে যে তিনি আরসের উপরে সমন্বিত আরসের উপরে সমন্বিত আমরা যদি এবার সহি হাদিস দেখি সহি হাদিসের ভিতরে কথাটা সুস্পষ্টভাবে একাধিকবার উল্লেখ রয়েছে আমি মুসলিম শরীফ থেকে একটা বর্ণন আপনাদের সামনে তুলে ধরতে চাই কোন এক সাহাবি রাসুলি করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে তার দাসীকে নিয়ে আসলো দাসীকে মুক্ত করে দেবে এই জন্য তো রাসুলি কারিম আলাইহি আলহাসাল্লাম ওই দাসীকে পরীক্ষা করার জন্য যে তার ভিতরে কি ইমান আছে নাকি সে কাফের এটা পরিষ্কার দেখার জন্য তাকে জিজ্ঞাসা করলেন বলো তো আইন আল্লাহ আল্লাহ কোথায় আছেন তো দাসী উত্তর দিল ইন আল্লাহ হাফিসামায় নিশ্চয়ই আল্লাহ তো আসমানের উপরে থাকেন এরপরে রসুল করিম সাল্লাহ তাকে আবার জিজ্ঞাসা করলেন মান আনা আমি কে দাসী উত্তর দিল আন্তা রসুল আপনি তো আল্লাহর রসুল এবার রাসুল করিম সাল্লাম বললেন আ একে মুক্ত করে দাও একে দাসত্ব থেকে মুক্ত করে দাও হ্যা কেন না সে একজন ইমানদার নারী তো আল্লাহ সুবাহান আল্লাহ রাসুল সাল আলহাস্লাম একজন ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য বোঝার জন্য তাকে প্রথমে যে কথাটা জিজ্ঞেস করলেন তা হলো আইন আল্লাহ তো আল্লাহ কোথায় আছেন তো তিনি উত্তর দিয়ে দিলেন ইন আল্লাহ হাফ নিশ্চয় আল্লাহ তালা আকাশের উপরে থাকেন তো রাসুল সন্তুষ্ট রইলেন কারণ কথাটা সত্য আকাশের উপরে উপরে আল্লাহ তালা থাকেন আল্লাহ বারবার বারবার চেয়েছেন স্পষ্ট করে দিয়েছেন তো কোরআন এবং হারিস থেকে আমরা এই ধারণা স্পষ্ট পেয়েছি যে আল্লাহ তালা কোথায় সমন্বিত আরশের উপরে আল্লাহ তালা আড়োসের নিচে নয় আড়সের উপরে সমন্বিত তাই আমাদেরকে এই বিষয়টা পরিষ্কার ধারণা রাখতে হবে আমাদের মধ্যে এই পরিষ্কার ধারণার মধ্যে কিছু ভুল আছে কিছু খুঁত আছে আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের কাছ থেকে আমাদের কিছু ধারণা ঢুকেছে তারা যে বিশ্বাসটা লালন করে তারা বলে থাকে মনে করে থাকে যে ভগবান সব কিছুর মধ্যে আসে সর্বত্র বিরাজমান তারা যখন একটু কোনো শক্তিশালী কাউকে দেখে তখনই তারা মনে করে থাকে তার ভিতরে হয়তো ভগবান ভর করেছে নাওয়জবিল্লা তো তাদের কনসেপ্ট আমাদের মধ্যে তিলে তিলে ঢুকে পড়েছে এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে অনেক পণ্ডিত লোক এখনও বলে থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছুর মধ্যে আছে নাউজবিল্লাহ এই ধারণাটা মারাত্মক গুমরাহির কারণ এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অনেকে আবার যুক্তি দিয়ে দলিল দিয়ে একথা বোঝাতে চান যে আল্লাহ তালা বলেছেন তোমরা ভয় করো না আমি তোমাদের সাথে আছি তো আল্লাহ তালা ভয় করো না সাথে আছে এ কথা তারা কি বোঝাতে চেয়েছেন সাধারণ মানবিক মূল্যবোধ দিয়ে মানবিক চিন্তাধারা দিয়েও যদি আমরা বিশ্লেষণ করি আমরা অনেক সময় বলে থাকি তুমি ভয় পেয়েও না আমি তোমার সাথে আছি এর মানে এই কথা নয় যে আমি চব্বিশ ঘন্টা তোমার পাশে বসে থাকবো এর মানে এই কথা নয় যে তুমি যেখানে যাও আমি তোমার পিছনে পিছনে হাঁটবো এর মানে তো এটা নয় আল্লাহ তারা বোঝাতে চেয়েছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আমার সাহায্য তোমার সাথে থাকবে তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন তুমি কি করছো না করছো সবকিছু আমি শুনছি সবকিছু আমি দেখছি এটাই আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন আর আল্লাহ তালা তার অবস্থান সম্পর্কে পূর্বেই স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এটা বিতর্কিত কোনো বিষয় নয় এটা বিতর্কিত কোনো বিষয় নয় এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগই নাই, আমাদের ধারণা পরিষ্কার মুসলমানের ইমানদারের ধারণা পরিষ্কার আল্লাহ তালা থাকেন আর্সের উপরে তিনি সেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন এবং সব কিছু পরিচালনা করছেন তিনি সামি আহমবাসির এটাই আমাদের ইমান এটাই আমাদের আকিদা এটাই আমাদের বিশ্বাস আর যে বিশ্বাসের মধ্যে আমাদের ভুল ঢুকেছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আল্লাহ সুবাহ তাল আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আমিনা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওরি বাকু